প্রায় 10 দিন হতে চললো মা আমার সাথে কথা বলছে না। सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक रहना ओ सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक रहना ओ तू मेरा रोज कमल लिटिल क्लोज तू मेरा रोज कमल लिटिल क्लोज वादे दिए कितने वादे दिए तेरी आदत आए रात रात तेरी आदत आए रात रात वादे दिए कितने वादे दिए तेरी आदत आए रात रात तेरी आदत। हेलो गुड मॉर्निंग माय लवलीज वेलकम और वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो देखो सकाल सकाल उठे हमार चान करा हुए गेलो समस्त किछु हुए गेलो एकदम फ्रेश टेश हुए गेछि आमी आर घरे जदि कोनो काज मने हय जे हाँ एटा आमार करा उचित तो आमी चान करार परेई करब जेकोनो जिनिस आमी चान करार परेई करि ता तो घर मोछा होक घर झाड़ देवा होक जाइ होक যদি মনে হয় তো আমি ওটা করে দেবো। ভাবছি আমি আজকে ওপরের রুমটাকে একটু পরিষ্কার করব ঝাড়টার দিয়ে, কারণ ওপরের রুমটা ইউজ হয় না আর অতটা গিয়ে কেউ পরিষ্কারও করে না। তো আমি ভাবছি আজকে ওপরের রুমটাতে গিয়ে একটু ঝাড়টার দিয়ে একটু পরিষ্কার করে দেবো। আর বাকি এখন আমি যাব চা পাতা আনতে। কালকে আমি বেরিয়েছিলাম বিকেলবেলাতে, মনে করে বেরিয়েছিলাম যে আমাকে চা পাতা আনতে হবে, একদম ভুলে গেছি আমি চা পাতা আনতে। তো এখন আমি বেরোবো চা পাতা আনতে। চা না খাওয়া পর্যন্ত ঠিক ব্যাপারটা হয় না, মানে সকাল বা একটা দিনে শুরু কিছুতেই ভালো করে হতে পারে না। দেখো তোমরা ভাববে একবারে পাকা বুড়ি কোথা থেকে চলে এসছে, কিন্তু এরকম ভেবো না কিছু, যদিও বা এরকম মনের মধ্যে আসছে কারণ একটু একটু ওই এলাইচিওয়ালা আমার হাতে বানানো চা আমি খুব মিস করি যদি ঘরে চা আনা থাকে। তো এবার গিয়ে আমি চা পাতাটা আনি। চা পাতাটা এনে আমাকে চা বানাতে হবে, কালকের ভিডিওটাকে এডিট করতে হবে যাতে তোমরা আজকে দেখতে পারো ভিডিওটা। যা ঠিক আছে চলো তাহলে আজকে দিনটাকে এইভাবে শুরু করি আর তোমরা ব্লগটাকে এনজয় করো, ঠিক আছে। আমি এখন দরজাটা বাইরে দিক থেকে লাগিয়ে দিলাম কারণ মা এখন যাচ্ছে উপরে পুজো করতে। তো আমি পাঁচ মিনিটও লাগবে না হয়তো আমি ব্যাক করে চলে আসবো। তো মাকে আবার ওপর থেকে নিচে নেমে এসে আবার দরজাটা খুলতে হবে, তো সেই জন্য আমি বাইরে থেকে আটকে যাচ্ছি এখন। কালকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম না ড্রামাটা, ওটা সবারই তাই অনেক অনেক পছন্দ আসছে। ঘরের সবাই বলছে অনেক সুন্দর, পাড়ার মামিরা পাড়ার আন্টিরাও বলছে অনেক সুন্দর হয়েছে ওটা। আমার না পেছন থেকে কতগুলো গরু আসছিল, হলে হয়তো আমাকে এসে আবার মেরে না দেয়। অ্যান্ড তোমাদের যদি আরও এরকম চাই তো প্লিজ কমেন্ট করে বলো, আমি আরও এরকম আনবো তোমাদের জন্য। আমার অনেক ভালো লাগছে তোমাদের ফিডব্যাকগুলো পেতে, থ্যাংক ইউ। আবার 10 টাকা ধরো 5 টাকা। আমি চা ছাড়া আর অন্য কিছু নিইনি। আর আমাকে নাকি একটা 50 টাকার নোট, পুরো ছেঁড়া একটা 50 টাকার নোট কোথায় কোন দোকান থেকে যে দিয়ে দিয়েছিলো আমি দেখিনি, নোটটা পুরো ছেঁড়া ছিল। আমি আর বাবা দুজনেই কোনোদের ওরকম নোট চেক করি না। আমি মাঝে মাঝে বাবাকে জ্ঞান দিই যে ওরকম নোট না দেখে নেবে না, কিন্তু আমি নিয়ে নিচ্ছি কোথা থেকে কে জানে। ও মেরে তু দুশ্মন হো না দুশ্মন কিউ হো ও বলমা কিউ ও তুনে মেরি ঢোল বাজা দে। দিন চা খাইনি তো মনে হচ্ছে না কতদিন চা খাইনি। ऐसे कैसे नाचना चाहते ओ मेरे तू दुश्मन हो ना दुश्मन कैसे तू मेरा रोज कम लिटिल क्लोज तू मेरा रोज कम लिटिल क्लोज तुझे वादे दिए कितने वादे दिए तेरी आदत आए रात राय तेरी आदत आए रात राय। जूली लीव लीव धन तेरे किड़ धा धा धा
could you leave? Then tere kitda da. How could you leave? Leave, leave. Then tere kitda da. চলে ভাগ। তো আমি এতক্ষণ বসে বসে আমার এডিটিং এর কাজ করছিলাম, আর তোমরা হয়তো দেখবে আমি আজকাল আমার যতগুলো ভ্লগ আছে ভ্লগটাতে আমি শুধু নিজেকে নিয়ে কভার করছি, আমার মাকে দেখতে পাচ্ছ না তোমরা। তো এটার বড় রিজন হলো যে একটা রিজনের জন্য মা আমার সাথে কথা বলছে না, প্রায় 10 দিন হতে চললো এটার। তো একই ঘরে থেকেও মা আমার সাথে কথা বলছে না, তার কারণ হচ্ছে মা আমার উপর একটু রেগে আছে। রেগে থাকার কারণটা হচ্ছে আমার রেজাল্ট, আমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তো সে কারণে মা একটু রেগে আছে। এবার এটা ন্যাচারাল কি না আমি জানি না, মেবি ইটস ওকে মেবি ইটস নট, জানি না, আমি বুঝতে পারছি না। তো অনেকদিন ধরে এই জিনিসটা চলছে। আরেকটা রিজন আছে যেটার জন্য মা আমার ওপর রেগে আছে, যে রিজনটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো দিন, আর শেয়ার তোমাদের সাথে করবই অবশ্যই। তোমরা সব কিছুতে আমার সাথে থাকো, জানতে পারো আমার লাইফ আপডেট, ডেইলি ভ্লগস দিই আমি, ডেইলি ভ্লগসের থ্রু তোমরা সব কিছু আমার প্রত্যেকটা দিনের নিয়ে জানতে পারো, যে একটা দিন আমার কেমন গেল না গেল, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। 10 দিন হয়ে গেল মা আমার সাথে কথা বলছে না, কথা বললো ঠিকঠাকভাবে বলছে না, জানি না কতদিনে গিয়ে সব কিছু নর্মাল হবে, আমাকে দেখে হয়তো বুঝতে পারো না কিছু, বাট এটাই একটু রেগে আছে মা। আবার কী করে রাগ ভাঙাবো বা কী করে কখন কী সব কিছু নর্মাল হবে আমি নিজেও জানি না, এটাই আর কি। এখন যাই আমি আমার ব্রেকফাস্ট করে নিই, 4 বিস্কিট খেলাম, ওটাতে আমার মোটেও পেট ভরেনি। আমি যাচ্ছি এখন আমার ব্রেকফাস্টে গিয়ে করে নিই, তারপরে এসে আবার এডিটিংয়ের কাজ শুরু করতে হবে। তোমরা যাতে ঠিক ঠিক টাইমে আমার ভ্লগসগুলো দেখতে পাও, আমি সেই অনুযায়ী ওটার পেছনে ফুল আমার 100% দিয়ে চেষ্টা করি, যাতে ঠিক টাইমে তোমাদের কাছে ভ্লগটা গিয়ে পৌঁছে যায়। সেই জন্য আমি বসে থাকি এগুলো নিয়ে অল টাইম। চলে কহিয়া যাহা রাত কাটে ওহিয়া এক সাথ পলে হালা। দেখো আমি খেলাম মাছ ভাজা, এটার কাঁটাগুলো পড়ে আছে, খাওয়ার আগে ব্যাপারটা দেখাতে পারলাম না, কারণ মাছ ভাজা আমার এত ভালো লাগে, শুধু মাছ ভাজা, মাছের তরকারি ঝোল পোল আমার অতটাও ভালো লাগে না, বাট ওই কড়কড়ে করে ভাজা মাছ অনেক সুন্দর লাগে আমার, সেই জন্য আমি দেখানোর আগে খেয়ে ফেলেছি। তারপর মনে হলো তোমাদেরকে তো দেখালাম না, তখন মনে হলো যে খেয়ে নিয়েছি, কাঁটাগুলো দেখাই তাতে তোমাদের মনে হবে যে হ্যাঁ আমি সত্যিই খেয়েছি মাছ ভাজাটা। নিঘাত গোপা এখন বাথরুমের ভেতর ঢুকে আছে, আমি বুঝতে পারি না গোপার বাথরুমটা এত কেন ভালো লাগে, দেখবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাথরুমে দেখো মেয়েটাকে, দেখো কোথায় বসে আছে, চলো কই, হয়ে গেছে গান করা, এবার চলে আসো, বার বার মানা করেছি বাথরুমে আসবে না আসবে না, ঠান্ডা লেগে যেতে পারে, ভদ্রতার তো নামগন্ধ নেই কোনো, চলো চাপো এখানে। ভালো বলছি, তুমি কিন্তু আর বাথরুমে গিয়ে বসে থাকবে না, ঠিক আছে? তোমাকে অনেকবার আগে আমি ওয়ার্ন করেছি, তাও তুমি শোনোনি কিন্তু একবার আমার কথাটা। তো চলো বিকেল, সরি বিকেল না, এখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়নি এখনো, কি যে বলতে চাই, মানে মেঘ করে আছে তো সেই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 6:15, 6:30 সময়, আমার ভিডিও লাইভ হতে চলেছে, আর আমি এখন চলে এসেছি চা বানানোর জন্য, মা সন্ধে দিতে গেছে ওপরে, মা আমার সাথে এখন কথা বলছে না, রেগে আছে ঠিকই, বাট আমি টাইম টু টাইম মাকে চা বানিয়ে চাটা ঠিক দিয়ে দিচ্ছি। যাহা রাত কাটে ওহিয়া এক সাথ ঢলে হাওয়া। How could you leave, 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 তেরে কেটে দা, 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 how could you leave? এখানে আমার চা, জানি না কেন আমি নিজে আমার নিজের ভিডিওর জন্য অনেকটা বেশি এক্সাইটেড থাকি সবসময়তে।
দেখো এখন বাজে রাত্রি 9টা বাজতে 10 বাজছে, বাবা এখন রাস্তাতে আসছে মেদিনীপুর থেকে, এখন এখানে আসছে। মানে ভাবতে পারছি এত রাত্রে বাবা ওখান থেকে আসছে, ভাবো। মানে বাবার এরকমই না, মানে যখন মনে হবে যে আমি ঘর যাবো তো তখনই বাবা বেরিয়ে যাবে, ঠিক আছে? বাবা তো টাইম দেখে না ঘর আসার জন্য। মানে বাবা আমি সবাই না, মানে ওই ওই জিনিসটা হয় না যে হোম সিকনেস যাকে বলে, বাবার অতটাও নেই যতটা আমি করি, যতটা আমার আছে হোম সিক। আমি মানে ঘর ছাড়া আমার আর কোনো কিছু চায় না, বা কোনো কিছু না হলেও চলবে, এমনি ঘুরতে যাই সেটা ঠিক আছে, বাট ওই যে অনেক দিনের জন্য গিয়ে ঘর ছেড়ে থাকা, এটা ঠিক আমার দ্বারা হয়ে ওঠে না। আমার সত্যি আমার মধ্যে ওই হোম সিকনেস ব্যাপারটা আছে। বাবা এখন রাস্তায় আসছে, বাবাকে জাস্ট আমি কল করেছিলাম, বাবা বিষ্ণুপুর ক্রস করে গেছে। এতক্ষণ বসে বসে আমি এই ব্লগটারই এডিটিং করছিলাম, এখন আমি বসে আমার কাজ করছিলাম, আর এখনো তাই করে যাবো। বাবা আসুক, বাবা আসলে আমাকে নিচে যেতে হবে, বাবা সমস্ত জিনিস যাই আছে বাবার, মানে বাবারও বই খাতা কম নেই, ঠিক আছে? বাবা যখনই ওখান থেকে এখানে যেখানেই ট্রাভেল করুক না কেন, বাবার সাথে বাবার কাগজপত্র থাকি, কারণ বাবা যেখানেই যাই বাবা সেখানেই বাবার কাজ নিয়ে বসে থাকে। মানে বাবার মতো মানুষ মানে খুব কমই দেখেছি না, যে মানে কোথাও ঘুরতে গেছে তো সেই টাইমটাকে এনজয় করবে, কিন্তু না, বাবা এরকমই করে না, যে বাবা কোথাও ঘুরতে গেছে তো আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে, আমরা ঘুরি ফিরি কোনো প্রবলেম নেই, কিন্তু বাবা বাবার কাগজ পেন নিয়ে ঠিক বাবার কাজ করতেই যায়, করতেই যায়। কোনো অকেশন হোক, কোনো কিছু হোক, মানে সুযোগ পেলেই বাবা বসে যায় আর কি কাজটা করতে, যাতে পরে প্রেশার না হয় গিয়ে, মানে সব সময়তে নিজের কাজে বিজি থাকে। আর বাবাকে কোনো দিন তোমরা চুপ করে বসে থাকতে দেখবে না, অল টাইম কিছু না কিছু করছে। অফিসের কোনো কাজ না থাকে তো ঘরের কিছু বলতেই নেই, অল টাইম ঘর পরিষ্কার করাতে লেগে থাকে, বাগান করাতে, গাছে জল দেওয়াতে, সব কিছুতে কিছু না কিছু করতেই থাকে, এক সেকেন্ডের জন্য বসে না বাবা। এটাই হচ্ছে আমার বাবার স্পেশালিটি। বাবা মনে হয় চলে এসেছে। আমি এখানে, বলো বাইরে। ঠান্ডা জল কোথা থেকে দেবে? যাচ্ছে নাকি এখন? আমার বাবা আজকে সুন্দর মতন লাল রঙের একটা ড্রেস পরেছে, সুন্দর লাগছে দেখতে। তো আজকে বাবার না পাড়াতে একটা ইনভিটেশন ছিল, তো বাবা ওখানেই গেল, রাত্রেবেলাতে ইনভিটেশন ছিল, আসলো, আসার পর বাথরুমে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে গেল। এই পাড়াতে সামনেই আছে ইনভিটেশন, বাবা যতক্ষণ আসছে আমি ততক্ষণ গিয়ে আমার কাজগুলো করে নি। তো আমারও খাওয়া দাওয়া রাত্রের হয়ে গেল সমস্ত কিছু, বাবা এখনো আসেনি। বাবা আসলে বাবার গাড়িতে যা জিনিসপত্র আছে ওগুলো আমাকে ঘরে নিয়ে আসতে হবে, তো আমি ওয়েট করছি বাবা কখন আসবে। তো আমারও খাওয়া দাওয়া ইজ ডান রাত্রের। বাবা ঘর চলে এসছে আর আমি সমস্ত বইতেও স্টার্ট করে দিয়েছি। দেখো কত মোটা মোটা ব্যাগগুলো, যেরকম মোটা সেরকম সব ব্যাগে ফাইলে ভর্তি একদম পুরো। তোমাদেরকে বলেছিলাম যে বাবা যে কোনো জায়গায় ট্রাভেল করা মানে এই সমস্ত কিছু বাবার সঙ্গী সাথী যাকে বলে। বাবার সমস্ত কাজ আমি করে দিলাম, সমস্ত ব্যাগ ট্যাগ সব কিছু ঘরে নিয়ে চলে আসলাম, এরপর শান্তি। এটা যতক্ষণ আমি করছিলাম ততক্ষণ এখানে এসে শান্তিতে বসতে পারছিলাম না, কারণ বাবাকে একটু হেল্প করে দিও। তো দেখো এখন বাজছে রাত্রের পাক্কাপাক্কি রাত্রি 12টা বাজছে, আমার এখনো কোনো কাজকর্ম হয়নি শেষ। বাবা ডাকছে পা টিপে দেওয়ার জন্য, তো এখন নিচে যাচ্ছি বাবার পা টিপে দিয়ে আবার আমি এখানে প্যাক করে আসবো। বাবা আমার সবাই ঘুমিয়ে পড়েছে, সে বাবা নিচ থেকে আমাকে কল করলো, বললো একটু আয় আমার পাটা টিপে দে। আসলে এত জার্নি করে, এত গাড়ি চালায় বাবা, এই সমস্ত হওয়াটাই স্বাভাবিক, তাই না?